বাংলাদেশ এক নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। দেখতে পাচ্ছেন সবদিকে আনন্দ মিছিল, সবদিকে আনন্দ মিছিল চলতেছে, যার মতো শান্তি মতো আনন্দ মিছিল চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এখন যে জায়গায় অবস্থান করছি সিলেটের বন্দর বাজার ফ্লাইওভারের সামনে অবস্থান করছি, ফ্লাইওভারের নিচে। মানে অনুভূতি কেমন এখন? মানে এই যে মানুষ আনন্দ মিছিল করতেছে, আমার কাছে অত্যন্ত মানে খুবই খুশি লাগতেছে যে আমরা নতুন করে আমাদের দেশ আজকে স্বাধীন করতে পারছি, সেটাই আমাদের রক্ত ব্যাস দিয়ে কিন্তু গৌরব করতে পারছি। আপনার কাছে এখন অনুভূতি কেমন? এই যে মানুষ আনন্দ মিছিল করতেছে এবং স্বাধীনভাবে রাস্তায় খেলাফেলা করতে পারতেছে, এটা আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা নতুন করে আবার স্বাধীন করে দিয়েছে আমাদের দেশ। এতদিন আমরা পরাধীন ছিলাম, আমরা কোনো কথা বলতে পারি নাই, স্বাধীন হয়েছি, আলহামদুলিল্লাহ স্বাধীন। আজকে সারা বাংলাদেশে দুর্গন্ধ জানিয়ে দিতে পারছে, ওই কুনিয়া সিনহা কি করে পালিয়ে গেল সেটাই করে যাচ্ছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে কেঁপে ছিল আগে সরকারের প্রতি এবং সরকার প্রধানের প্রতি। এখানে স্বাধীনভাবে এখানে যে এতগুলো মানুষ রয়েছে কিন্তু কোনো দাঙ্গামা হাঙ্গামা নয়, এতগুলো মানুষ খুব শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছে, আনন্দ মিছিল করতেছে। এখানে কোনো গুলা বিয়ে হচ্ছে না, রাবার ফুলে ফেলা হচ্ছে না, ঘুমটিয়া এসে ফেলা হচ্ছে না, একে অন্যের সাথে বুক মিলানো বুক মিলাচ্ছে, আনন্দ মিছিল করছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে মানুষ আনন্দ পেলে বা স্বাধীন হলে কী করতে পারে, আজকে এই আনন্দ মিছিলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, বা আনন্দ মিছিল না হলে আমরা বুঝতে পারতাম না মানুষ কীভাবে তার মতামত প্রকাশ করতেছে, মানুষ কীভাবে স্বাধীনভাবে চলাফেরা করতেছে, আনন্দ মিছিল করতেছে, এটাই তার বাস্তব প্রমাণ। আমি চাই যে সে কোনো দন্তি আসুক, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশটা প্রতিষ্ঠিত হোক আবারও। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি শাসকদের থেকে, কিন্তু আজ সেই দেশের মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। ধন্যবাদ সবাইকে।